প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে আমাদের বিষয় সরিয়াসিস এটি এক এক ধরনের চর্মরোগ এই সোরিয়াসিস বিষয়ে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সৈয়দ মামুন মোহাম্মদ তিনি প্রফেসর ও বিভাগের প্রধান চর্ম ও জনরোগ বিভাগ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রফেসর ডক্টর সৈয়দ মামুন মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে থ্যাংক ইউ যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সুরিয়াসিস এই সুরিয়াসিস রোগটা আসলে আমরা কি বুঝি সুরিয়াসিস কি সুরিয়াসিস রোগে সাধারণত চামড়াতে মাছের আশের মতো দেখা যায় এগুলো বিভিন্ন আকারের হয় সাধারণত প্রেশার এরিয়াগুলোতে যেমন কবজি কনুই হাঁটু এইসব জায়গাতে লাল একটা আবহের মধ্যে সাদা চামড়া বাঁধে এবং সাথে সাথে বিভিন্ন জয়েন্টও ইনভলভ হইতে পারে জয়েন্টে ব্যথা হইতে পারে প্রদাহ হইতে পারে এবং ফুলেও যেতে পারে সাধারণত এই সরিয়াশিসটা কাদের হয় যেমন আপনি পুরুষ মহিলা বা লিঙ্গভেদে কাদের বেশি হয় এই রোগটি এটা মোটামুটি পুরুষ মহিলা সবারই হয় এবং সাধারণত বাচ্চাদের হয় না কিন্তু ইদানিং বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে সরিয়াশিসে আক্রান্ত হতে সাধারণত যাতে যারা স্ট্রেসফুল লাইফ লিড করে তাদেরই বেশি হয় সরিয়াসিসটা কেন হয় সোরিয়াসিসের মূল কারণ হলো আপনার জেনেটিক যে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে আমরা সব কিছুই পাই সেই সাথে জেনেটিক কিছু বিষয় পাই যেটা বিভিন্ন রোগ জীবাণু হতে আমাদেরকে বাধ্য করে তো শুধু জেনেটিক কারণে সোরিয়াসিস হয় না জেনেটিক কারণ যাদের থাকে তাদের যদি অন্যান্য পারিপার্শ্বিক অসুবিধাগুলো এসে পড়ে তখন সোরিয়াসিস দেখা দেয় যেমন বেশি সূর্যের আলোতে ঘোরাফেরা করা কিংবা বেশি ঠান্ডাতে চলাফেরা করা কিংবা কোথাও আঘাত পাওয়া কিংবা কিছু ঔষধ খাওয়া যেমন পেনকিলার যদি খায় হার্টের কিছু ঔষধ খায় এরকম বিভিন্ন ওষুধের কারণেও সৈরাসিস দেখা দিতে পারে তো সাধারণত এই কারণগুলো যখন চলে যায় শুধু জেনেটিক কারণে সোরিয়াসিস দেখা যায় না আসলে আপনি যে সুরিয়াসিস বলেছেন প্রথমে বলেছেন জেনেটিক কারণে হতে পারে এবং এছাড়া আনুষাঙ্গিক আরও কিছু কারণ আছে বলছেন যে অতিরিক্ত ঠান্ডায় অতিরিক্ত গরমে বা যারা পেইন কিলার খায় তাদের হতে পারে সাধারণত এই সুরিয়াসিস রোগ যাদের হয় কি উপসর্গগুলো দেখা দেয় আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেনেটিক কারণে কিন্তু রোগটা সরাসরি হচ্ছে না যেমন আমরা যদি হাততালি দিই দুই হাতে কিন্তু হাততালি দিতে হয় তো জেনেটিক কারণে একটা হাত রেডি আর একটা হাত যদি এসে পড়ে তখন আপনার হাততালিটা বাজে ঠিক একইভাবে যাদের জেনেটিক সমস্যা আছে। তাদের যদি শরীরে কোনো ধরনের আঘাত এটা মানসিক আঘাত হোক কিংবা পারিপার্শ্বিক কারণে কোথাও আঘাত যদি পায় ঔষধ খাওয়ার কারণে শরীরে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় তখনই সোরিয়াসিসটা দেখা দিবে আমাদের দেশে বাংলাদেশে এই সোরিয়াসিস রোগের মানে কেমন মানে এটার কোনো পরিসংখ্যান আছে কি না সরাসরি তেমন পরিসংখ্যান নাই সারা পৃথিবীব্যাপী প্রায় ফোর পারসেন্ট মানুষের সোরিয়াসিস আছে ইদানিং কিন্তু আমরা সোরিয়াসিসে আক্রান্ত রুগীদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি আমি ধরেন স্কিন স্পেশালিস্ট প্রায় বিশ বছর বিশ না চব্বিশ বছর কিন্তু এর মধ্যে যত দিন যাচ্ছে সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়তেছে মানে দিনে দিনে এই রোগের সংখ্যা আপনারা মানে প্রতিনিয়ত পেয়ে থাকছেন আচ্ছা এই রোগটা আসলে কেন হয় মানে এই রোগটা কেন আমাদের মানুষের শরীরে বাসা বাঁধে একটু আগেই যে বললাম যে জেনেটিক কারণ অনেকেরই থাকে কিন্তু পরিবেশগত কারণ যদি এসে পড়ে তখনই সোরিয়াসিসটা দেখা দেয় পরিবেশের কারণের মধ্যে সবচেয়ে বেশি হল মেন্টাল স্ট্রেস আজকাল আমাদের সমাজে স্ট্রেস অনেক বেড়ে গেছে এই কারণে সোরিয়াসিসও বেড়ে যাচ্ছে আমরা সোরিয়াসিসে যে আপনি বলেছেন যে স্ট্রেসফুল কন্ডিশানে বা মানসিক বা সিজনাল ইয়ের কারণে বলেছেন আসলে এই সোরিয়াসিসটা আপনারা যখন নির্ণয় করলেন যে এর ধারণা করলেন যে এই রোগটা সোরিয়াসিস হতে পারে তখন আমরা কি কি পরীক্ষার মাধ্যমে এই রোগটা আমরা একদম কনফার্ম করতে পারি যে সুরিয়াসিসই হয়েছে তার সোরিয়াসিস ডায়াগনোসিস করা ভেরি ইজি সাধারণত আমরা ল্যাবরেটরি কোনো টেস্ট করতে যাই না পেশেন্টকে কনফার্ম করার জন্য মধ্যে মধ্যে বায়োপসি করি বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি আর সাধারণত সাধারণতলিটা আসলে কিসের করেন বায়োপসি অফ স্কিন মানে লক্ষণটা দেখা দিয়েছে যেখানে যেখানে তার দিয়েছে সেখান থেকে সামান্য চামড়া আজকাল আমরা পাঁচ বায়োপসি করতে পারি আপনার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার চামড়া যদি নেই ওইটা হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিতে পাঠাইলে ওরা সহজেই কনফার্ম করতে পারে কিন্তু সাধারণত এটা দরকার হয় না এটা দরকার হয় আপনার পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য যে ডাক্তার সাহেব আমার রোগটা ঠিক ধরতে পেরেছেন সাধারণত আমরা স্কিনের অ্যাপিয়ারেন্স দেখেই তার উপসর্গ দেখেই বুঝতে পারি যে এটা সোরিয়াসিস একটা লালচে জায়গা এর উপরে মাসের আশের মতো চামড়া বেঁধে আছে ওই চামড়াটা হালকা করে তুললে ব্লিডিং পয়েন্ট দেখা যায় না আপনি আপনি যে কথাটি বলেছেন যে আপনারা আসলে সোরিয়াসিস ডায়াগনোসিসটা আপনারা উপসর্গ দেখেই আপনারা সাধারণত নির্ণয় করে থাকেন তবে এটা কনফার্ম করার জন্য আপনারা বায়োপসি বলেছেন কথা বলেছেন যে ওটা করে আমরা হিস্টোলজিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি আসলে এই সোরিয়াসিস রোগ এটা এটা সংক্রামক কিনা মানে একজন থেকে একজন ছড়াতে পারে কিনা সোরিয়াসিস মোটেই সংক্রামক নয় এটা একজন থেকে আরেকজনের যায় না তাহলে সাধারণত কীভাবে ছড়ায় সোরিয়াসিস সোরিয়াসিস আসলে একজন থেকে আরেকজনে ছড়ায় না মূলত জেনেটিক কারণ অনেকেরই থাকে পারিপার্শ্বিক কারণগুলো যখন এসে পড়ে তখন আমরা বলি যে জেনেটিক ফ্যাক্টর প্লাস এনভাররমেন্টাল ফ্যাক্টর ইজিক্যাল টু ডিজিজ তো জেনেটিক ফ্যাক্টরের সাথে পরিবেশের যে ফ্যাক্টরগুলো আছে বিভিন্ন আঘাত বিভিন্ন ঔষধ খাওয়া মেন্টাল স্ট্রেস এগুলোর কারণে গিয়ে সোরিয়াসিস দেখা দেয় আর আরেকটা রোগ সম্পর্কে আমরা জানি একজিমা যেটা আসলে আমাদের খুব প্রচলিত একটা আছে সোরিয়াসিস এবং একজিমা এটা একসাথে হতে পারে কি না বা একটার সাথে একটা কোনো সম্পর্ক আছে কিনা সোরিয়াসিস যাদের হয় একজিমা তাদের হতে পারে তো সাধারণত আল্লাহর রহমতে বলা যায় একটা অসুখ আল্লাহ দিলে আর একটা অসুখ সাধারণত দেন না তবে রেয়ারলি সোরিয়াসিস এবং একজিমা একই জায়গায় একসাথে থাকে একে আমরা বলি ফর্ম ডার্মাটাইটিস সোরিয়াসিস ঋতুভেদে ধরেন উইন্টারে বা সামারে ঋতুভেদে সোরিয়াসিসের কোনো প্রবণতা বাড়ার কোনো ইয়ে আছে কিনা কোনো সম্পর্ক আছে কিনা জি এটা সাধারণত ম্যান টু ম্যান ভেরি করে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধরেন কেউ সামারে রোদে বেশি যায় তো সূর্যের আলোতে আমরা আঘাতপ্রাপ্ত হই কিন্তু আমরা দেখব যে আমাদের ফেসের এপিয়ারেন্স চামড়ার অ্যাপিয়ারেন্স একরকম আর শরীরের কাভার্ড এরিয়া অ্যাপিয়ারেন্স আরেক রকম তো রুদে যারা বেশি চলাফেরা করে তাদের সোরিয়াসিস বাড়তে পারে ঠিক একইভাবে শীতকালে যারা বাইরে এক্সপোজার বেশি হয় শীতের ওয়েদার কিন্তু আরামদায়ক যখন চলাফেরা করে টের পায় না যে রুদ লাগতেছে আর আমাদের দেশে ঠান্ডা তেমন প্রবল পড়ে না যে ঠান্ডার জন্য সোরিয়াসিস বাড়বে মূলত ওই সূর্যের আলোটাই মানে আপনি বলছেন যে যেটা বলে থাকি ধর একটা সাধারণ মানুষ এবং একটা সোরিয়াসিস রোগী কাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা সোরিয়াসিস রোগীদের কি চর্মরোগে বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা এটা সাধারণ মানুষের মতোই অন্যান্য মানুষের বিভিন্ন ইনফেকশন হওয়ার যেরকম সম্ভাবনা সোরিয়াসিসেরও সেই রকম সম্ভাবনা আলাদা কম বেশি কিছু আসলে নেই তাই সোরিয়াসিস যাদের হয়েছে তাদের কিন্তু আমরা যতটুকু জানি যে মাথা যে স্কাল্প আছে এখানেও কিন্তু সোরিয়াসিসটা হয়ে থাকে এবং সেখানে এর সাথে চুল পড়ার কোনো সম্পর্ক আছে কিনা বেসিক্যালি সোরিয়াসিসে চুল পড়ে না চুল ইনট্যাক্ট থাকে কারো যদি সেভোরিক ডামাটাইটিস থাকে তখন চুল পড়তে পারে আর অনেক সময় সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইসিস একই সাথে থাকে তখন আমরা এটাকে বলি সেবো সোরিয়াসিস তো তখন চুল পড়ে এই সোরিয়াসিসের চিকিৎসাটা কি আপনার কী চিকিৎসা দিয়ে থাকেন সাধারণত আমরা বলি যে জেনারেল মেজার সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে সোরিয়াসিসের প্রকোপ কমে বা সিরিয়াসিস চলে যায় সেটা হইল যে সুন্দর লাইফস্টাইল যাতে শরীরে কোথাও আঘাত বা ঘষা না খায় বেশি টেনশন যাতে না নেন এবং যেসব ঔষধ সরিয়াসিস বাড়ায় যেমন পেইন কিলার হার্টের কিছু ঔষধ ওগুলোর পরিবর্তে হার্টের অন্য ওষুধও দেওয়া যায় ওই পরিহার করে চললে সাধারণত সোরিয়াসিস বাড়ে না এবং সামান্য চিকিৎসাতেই মলম জাতীয় ঔষধ লাগালে বেশিরভাগ রুগী ভালো হয়ে যায় না আপনি বলছেন যে যেসব কারণে হয় প্রথম কথা হলো যেসব কারণে হয় সেই জিনিসগুলো পরিহার করতে হবে যে যদি কোনো ওষুধের কারণে হয় তার অল্টারনেট ওষুধ তাকে দিতে হবে যে যে রোগের কারণে হয়ে থাকুক আর আপনি চিকিৎসা পদ্ধতি বলেছেন যে কিছু ওয়েম্যান বা মলম জাতীয় কিছু ওষুধ কি ধরনের মলম আপনারা এখানে ব্যবহার করে থাকেন সাধারণত আপনার অনেক সময় ইমোলিয়েন্ট বলি আমরা জাস্ট তেল জাতীয় বা ক্রিম জাতীয় কিছু লাগাইলেও কমে যেতে পারে অনেকের আবার স্টেরয়েড মলম লাগাতে হতে পারে আবার কোল্টার ওয়েন্ট প্যান্ট লাগাতে হতে পারে আবার আপনার টেক্রোলিমাস ওয়েন্ট প্যান্ট লাগাতে হতে পারে নির্ভর করবে পেশেন্টের উপর ভিত্তি করে তার কোনটায় কাজ করবে আগে কি ব্যবহার করেছিল সেটার উপরে আচ্ছা সাধারণত আমরা এই যে সামনে শীতকাল এই শীতকালে সাধারণত কী ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করা যায় শীতকালে তো আসলে রুদ্রর আলোটা আরামদায়ক এই জন্য আমরা টের পাই না যে আলট্রাভায়োলেট রে আমাদের কি ক্ষতি করতেছে সেই ক্ষেত্রে আমাদের আসলে সানস্ক্রিন লোশন ব্যবহার করাটাই ভালো মানে সানস্ক্রিন লোশন আচ্ছা সূর্যের আলোর সাথে এই রোগের কোনো সম্পর্ক আছে অবশ্যই একটু আগে যে বললাম যে সূর্যের আলো আমাদের চামড়াকে আঘাত দেয় এতে সোরিয়াসিস বাড়ে আবার একটা চিকিৎসাও কিন্তু সূর্যের আলো এটা এইভাবে তুলনা করতে পারি যে পরিমিত সূর্যের আলো পেলে চামড়া ভালো থাকে আর বেশি পেলে ড্যামেজ হয় ঠিক একই রকম যেমন আমরা তরকারিতে লবণ দিই লবণ পরিমিত যদি হয় তরকারিটা স্বাদের হয় যদি অতিরিক্ত হয়ে যায় সেটা বিস্বাদ হয় ঠিক একই ব্যাপার সূর্যের আলো যদি শরীরে পরিমিত লাগে ওইটা সোরেসিসের জন্য বা আমাদের হেলথের জন্য ভালো কিন্তু যদি অ্যাক্সেস হয়ে যায় তখনই যাদের সোরেসিস হওয়ার প্রবণতা আছে তাদের সোরেসিসটা বেড়ে যায় আচ্ছা তার মানে আপনি বলেছেন যে স্বাভাবিক নিয়মেই যেটা নর্মাল যেটা আমাদের বডিতে খুব উপকারী সূর্যের আলো এবং আমরা দেখেছি অনেক সময় শিশুদের ক্ষেত্রে আমরা বলি সূর্যের তো এই দেওয়ার জন্য তো ওটা পরিমাণ মাত্রায় কিন্তু এর অত্যাধিক হয়ে গেলে তখন সেক্ষেত্রে সূর্যাসের কিন্তু সমস্যা হতে পারে আচ্ছা এই সুরিয়াসিস কিন্তু বাজারে অনেক কিছুই চালু আছে যে অনেকে বলে থাকে এটার চিকিৎসা হোমিওপ্যাথিকের মাধ্যমে করা যায় আবার অনেকে বলে যে হার্বাল ওষুধ দিয়ে সুরিয়াস সম্পূর্ণভাবে সারা যায় এই ব্যাপারে আপনার অভিমত কি আমাদের কাছে তো প্রতিদিন চার পাঁচজন সোরিয়াসিস রুগী এখন আসে এবং কেউ বলে নাই যে আমি হেমোপ্যাথিকে আগে খেয়েছিলাম বা কবিরাজি আগে নিয়েছিলাম ভালো হয়েছে বরং আমরা দেখতে পাই যে হেমোপ্যাথি বা কবিরাজি চিকিৎসার কারণে সোরিয়াসিসের কমপ্লিকেশন নিয়ে রুগীরা আসতেছে এবং সাধারণ মানুষের এটা মনে রাখা উচিত যে চিকিৎসা বিভিন্ন পদ্ধতি আছে হেমিওপ্যাথিক এবং কবিরাজি এর মধ্যে স্বীকৃত পদ্ধতি কিন্তু সবচাইতে উন্নত পদ্ধতি না এটা যদি উন্নত পদ্ধতি হইত তাইলে বিশাল বিশাল মেডিকেল কলেজ হসপিটাল ক্লিনিক এই হেমিওপ্যাথিক বা কবিরাজি পাওয়া যেত কিন্তু আমরা তো কোথাও দেখি না এটা আচ্ছা আরেকটি জিনিস আপনাকে জানতে চাইবো যে ওটিসি হিসাবে অনেক সময় আমরা দেখি যে শ্যাম্পুর একটা ব্যবহার থাকে এই ক্ষেত্রে আপনি কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করলে রুগীর উপকার পাবে ওটিসি হিসেবে তো অনেক ধরনের শ্যাম্পু পাওয়া যায় আজকাল ডেনড্রাফ কন্ট্রোল শ্যাম্পু হেয়ার লস কন্ট্রোল শ্যাম্পু এরকম বিভিন্ন শ্যাম্পু বিকৃত হয় তবে যেহেতু সোরিয়াসিসের সুনির্দিষ্ট শ্যাম্পু আছে তার শ্যাম্পু সেই ক্ষেত্রে ওটিসি হিসাবে যদি কেউ শ্যাম্পু ব্যবহার করতে চান যত মৃদু শক্তিশালী শ্যাম্পু ন্যাচারালি ব্যবহার করা যায় রেগুলার ইউজ করা যায় ওইগুলোই ব্যবহার করা ভালো মানে আপনি আবার একটু বলেছেন যে সরি টার জাতীয় শ্যাম্পু এই টার জাতীয় শ্যাম্পুটা মানে এটা আবার কোন ধরনের শ্যাম্পু বা এটার কোনো ই আছে কি না ওইটা বিভিন্ন ব্র্যান্ড নেম আছে বায়োটার পলিটার এরকম বিভিন্ন নাম সরিটার ওই নামে পাওয়া যায় ওইগুলো কেউ ব্যবহার করতে না চাইলে বা হাতের কাছে না থাকলে নর্মালি মৃদু শ্যাম্পু যেগুলো মাইল্ড যেমন বেবি শ্যাম্পু বা ডেইলি ইউজ করা যায় এরকম শ্যাম্পু ডেনড্রাফ কন্ট্রোল বা অন্য শ্যাম্পু ব্যবহার না করাই ভালো আবার মানে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে সুরিয়াসিস রুগী যারা ভুগছেন এ রোগে অনেক কষ্ট পাচ্ছেন তাদের এই রোগটা সম্পূর্ণভাবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না যে কোনো রোগ ডিপেন্ড করে আমরা এর কারণটা দূর করতে পারতেছি কিনা না যে রুগীর আলোতে গেলে সুরিয়াসিস বাড়ে সে যদি চিকিৎসা নেয় এবং আলো থেকে নিজেকে দূরে থাকে দূরে থাকে মানে পুরোপুরি না যতটুকু ওর জন্য প্রয়োজনীয় সেই আলোটা মেনটেন করে চলে তাইলে তো তার সরিয়াসিস থাকতেছে না যে মানসিক চাপের মধ্যে আছে সেই চাপ থেকে যদি আমরা তাকে উদ্ধার করে ফেলতে পারি তাইলে তার সরিয়াশিসটা থাকতেছে না ঠিক কেউ যদি ফুটবল খেলতে গিয়ে আঘাত পায় রেগুলার এবং এতে ওর দেখা যায় সে যদি ফুটবল খেলা ছেড়ে অন্য কোনো খেলা যেটাতে আঘাত পাওয়া না যায় সেটাতে চলে যায় তাইলেও তো তার সোরিয়াসিস থাকতেছে না এই জন্য বলা যায় যে সোরিয়াসিস কিউরেবল ইভেন এভরি ডিজিজ সব অসুখই কিন্তু একই রকম আমরা যদি কারণ সরাই ফেলি অসুখ চলে যায় কারণ যদি না সরাই শুধু চিকিৎসা করি তাইলে তো অসুখ যাবে না মানে আপনি ঠিকই বলেছেন আপনি যে কথাটি গুরুত্বর সাথে বলার চেষ্টা করলেন যে আসলে যে যে আমাদের যে নিয়ম কারণ যে 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 উপদেশগুলো আপনারা দিয়ে থাকেন সেই উপদেশগুলো মেনে চলতে হবে পাশাপাশি শরীর চিকিৎসা নিতে হবে তাহলে সে সম্পূর্ণভাবে ভালো থাকতে পারবেন প্রফেসর ডাক্তার মামুন আপনি আমাদের সুরিয়াশিস দর্শকদের উদ্দেশ্যে যারা সুরিয়াশিস রোগে ভুগছেন তাদের জন্য যদি উপদেশমূলক কোনো পরামর্শ থাকে আপনি দিতে পারেন আসলে সুরিয়াশিস তেমন কোনো মারাত্মক রোগ না এটা মোটেই ছোঁয়াচে নয় এটা নিয়ে ঘাবড় কিছু নাই আমরা যদি সঠিকভাবে চিকিৎসা নেই সঠিকভাবে উপদেশ মেনে চলি তাইলে আমরা মুক্তি পেতে পারি প্রফেসর ডক্টর মামুন মোহাম্মদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে এসে অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যা সোরিয়াসিস রুগীদের জন্য অনেক উপকারে আসবে প্রিয় দর্শক আজকে সুরিয়াসিস নিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করলাম তাতে যে রোগটির যে উপসর্গ সে উপসর্গ দেখা দিলে তার চিকিৎসা সম্ভব এবং এই চিকিৎসার আগে কিছু নিয়মকানুন পরিহার মেনে চলতে হবে যেমনটি ধরুন আপনি সানলাইট পরিহার করতে হবে এবং মানসিক টেনশন বা মানসিক যে দুশ্চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং সঠিক মাত্রায় নিয়মিতভাবে ওষুধ সেবনের মাধ্যমে এই সরিয়াস রোগ থেকে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ